নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো মাছের মাথা কষা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই মাছের মাথা কষা করতে গেলে লাগবে মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের একটা মাথা নিয়েছি, আর নিয়েছি প্রথমে আমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাছের মাথাকে মেখে নিয়েছি। এবার মাছের মাথা মাখা থাক, এদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে। আমি সুন্দর করে কড়াই চারপাশে তেলটা ঘুরিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথাটাও মাখা হয়ে গেছে, আস্তে করে মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি। মাথাটাকে সুন্দর করে ভেজে নেব। মাছের মাথাটাকে আমি ভালো করে ভেঙে দিয়েছি যাতে দুটো ভাজা হয়। ভালো করে ভেজে এবার আমি তুলে আলু ভাজাটা বসাবো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দেব, তারপর আলু ভাজাটা বসাবো। আলুটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। সামান্য নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নেব, আলুটা ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি, ঢাকাটা তুলে দেখছি আলুগুলো ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুই একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি,
আলুগুলো এবার তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনাদের ইচ্ছা হলে এখানে গোটা মশলা দিতে পারবেন, যেমন দারচিনি, এলাচি, তারপরে গরম মশলা, এগুলো দিতে পারবেন। গোটা মশলাগুলো আমি দিচ্ছি না, আমি পেঁয়াজ দিয়ে দেব। প্রথমে তেজপাতা দিয়ে, তারপরে গোটা গরম মশলা দিয়ে, তারপরে আপনারা পেঁয়াজটা দেবেন। আমি গোটা গরম মশলা এখানে দিচ্ছি না। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা পেস্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা। দিয়ে দেব রসুন। আমি এখানে 6-7 কোয়া রসুনকে বেট করে নিয়েছি। রসুন আদা একটু ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। এটা কষা হবে তো, মাছের মাথা কষা, সেই জন্য গ্রেভিটা একটু ঘন হতে হবে। তাহলে খেতে ভালো লাগবে। সুন্দর করে এবার ভেজে নিচ্ছি। দিয়ে দেব টমেটো পেস্ট। আপনারা একসঙ্গে ইচ্ছে হলে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে মিক্সিতে দিয়েও পেস্ট করে একসাথেও দিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। আমি আলাদা আলাদা করে বেট করে নিচ্ছি। আমার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এবং উনানটা কিছুটা ডিম করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব
কাশ্মীরি রেড চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এবার সামান্য একটু গরম জল দিয়ে আমি নেড়ে নেব। গরম জল দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা দেখেছেন আমার প্রায় সব রেসিপিতেই আমি তরকারির মধ্যে বেশিরভাগই গরম জল দিই। গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো হয়। আর ঠান্ডা জল দিলে আবার মশলাটা ঠান্ডা হয়, আবার গরম হয়, এতে অসুবিধে। সেই জন্য আমি গরম জল দিয়ে দিই ভাজব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এতে আলুও সুন্দরভাবে মশলার মধ্যে ভাজা হবে, মশলাটাও ভালো ভাজা হবে। আমি গরম জল দিয়ে দিয়ে আলুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের মাথাটা। মাছের মাথাটাও সুন্দর করে ভেজে নেব। এবার আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। জালটাও কিছু কমিয়ে দেব। ঢাকাটা তুলে দেখছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরও কিছুটা নেড়ে এবার নামিয়ে নেব। আমি ফাঁকে একটু লেগে যাচ্ছিল, সেই জন্য একটু গরম জল দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজনে আপনারা দেবেন, কিন্তু এটা ঝোল হবে না, তাই বেশি দেবেন না। আমিও একটুখানি দিয়েছি, লেগে যাচ্ছিল সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব একটু গরম মশলা। আর একটু ঘি। এবার নামিয়ে নেব।
নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়, আপনারা করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। রান্নায় হাতে খড়ি থেকে ধন্যবাদ, পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে, আপনারাও করে দেখবেন। আর আপনাদের যদি মানে ঝোল আর একটু রাখতে ইচ্ছে হয় তাহলে আপনারা একটু আর একটু গ্রেভি রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না।